ঋষি স্যারের বাড়ি থেকে শুরু করে শামসুল নাহার হল পর্যন্ত তিনটা চারটা পাঁচটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করা যাইত। এটি হচ্ছে মধুর স্মৃতি, আর কোনো মধুর স্মৃতি নেই। এবং সেই বান্ধবীদের ভিতরে একজনের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি খবিরুদ্দিন কাকতালীয় ভবিষ্যৎ হয়েছে গোপালগঞ্জ, ওখান থেকে ইন্টারমিডিয়েট করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছিলাম 1971 সালে। আমার স্মৃতি মধুর নাই বললেই চলে, সবই তিক্ত স্মৃতি। শুধু একটা মধুর স্মৃতি, সেটা হলো মহসিন হল থেকে আমার এক ভাই মান্নানো মহসিন হলে, অনেকেই মহসিন হলে, তো যখন মহসিন হল থেকে বিকেলে বেরোইতাম, ঋষি স্যারের বাড়ি থেকে শুরু করে শামসুল নাহার হল পর্যন্ত তিনটা চারটা পাঁচটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করা যাইত। এটি হচ্ছে মধুর স্মৃতি, আর কোনো মধুর স্মৃতি নেই। এবং সেই বান্ধবীদের ভিতরে একজনের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দিজ আর অল ইউ নো হানি স্টোরিজ, বাট তিক্ত অভিজ্ঞতা বললে আমি জানি না সাংঘর্ষিক হবে কি না। আমি হলে সিট পাইলাম, অনেকেই বলে গেল যে আগে এই ছিল ওই ছিল সেই ছিল, আমার কাছে মনে হয় যে এখন অনেক ভালো আছে। এবং আগে সহজে সিট পাওয়া যেত না, আমি রেসিডেন্সিয়াল স্কলার হিসেবে আমি মহসিন হলে সিট পেয়েছিলাম 447-এ, আমাকে সিট দেওয়া হয় নাই। পরে আমার কিছু বন্ধু যারা পরে 7 মার্ডারে আসামি হয়েছিল, তারা জোর করে আমাকে উঠাতে হয়েছিল। অতএব সেই সময় কিন্তু সন্ত্রাস মানে সুপ্রতিষ্ঠা করার জন্য জোর জবরদস্তি করতে হতো, আর আজকে কি হচ্ছে আমার কোনো আইডিয়া নেই। দ্বিতীয় স্মৃতি হচ্ছে, আমি দুঃখের সাথে বলি, এই সামাদ ভাইদের দল, এই আপনারা কথা বললে আর ইউ লিসেনিং টু মি, আর ইউ লিসেনিং টু মি, ওকে, সামাদ ভাইদের দল এবং আমার বড় ভাই গোপালগঞ্জ কলেজে ছাত্রলীগ থেকে ভিপি ছিল। আমি পলিটিক্যালি খুব বেশি পরিকর্ণা নই, ওই কারণে আমিও বসিরবাদী গামা ভাই পাশ পাশ হাঁটি, তো লেলিন গামা থামারে থামা সারাদিন কিন্তু আমি নিজেও বক্তৃতা বিবৃতি দিয়েছিলাম। কিন্তু দিন শেষে দুঃখের সাথে বলি, জাসদ ছাত্রলীগের আফমা মাহবুবুল এবং মনে হয় শিরিনা পানাকি, এই দুজন না কে যেন, আচ্ছা এই দুজন বিপুল ভোটে বিজয়ী হলো। আমরা মহাসিনালে মন করলাম, চোখে জল নিয়ে বসে থাকলাম। অনেকেই জানে এখানে, বলবে কি বলবে না জানি না, কিন্তু স্বীকার করতে হবে ওই দিনই গণতন্ত্র হত্যা করা হয়েছে। অর্থাৎ ওই দিনই কিন্তু সেই ব্যালট বাক্স ছিনতাই করে গণতন্ত্রের একেবারে শেষ সীমানে আমরা পৌঁছে গেছি। এখন কি চলছে উই এভরিবডি নো, ওকে। এই গেল দুটো স্মৃতি, দুটোই তিক্ত। তিন নাম্বার হচ্ছে, যেহেতু আমার গ্রামে জন্ম, আমাদের একটু ভয় ভীতি কমই, যা হয় হবে। আপনাদের যদি সিনিয়র কেউ থাকে, সামাদ ভাইদের নিশ্চয়ই মনে আছে, পোস্ট অফিসের সামনে জিপিওর সামনে দুরন্ত নামে একটা ছেলে ওই সাইকেলের চাকা নিয়ে এরকম একটা মূর্তি ছিল। মৌলবাদীরা সেই দুরন্ত ভাঙছে, ভেঙে তারপরে ইউনিভার্সিটি মসজিদ থেকে ভাঙতে ভাঙতে মহসিন হল পর্যন্ত এসেছে। আমি দুঃখের সাথে বলি, আমরা কয়েকজন গ্রামের ছেলে, আমরা এবং এই যে ডাইনিং হলের যারা কাজ করত, তারা লাঠি শোটা নিয়ে তাদের প্রতিহত করেছিলাম। এবং একটা ছেলেকে, হুজুর একটা ছেলেকে আমরা একেবারে খুব বাজেভাবে পিটিয়েছিলাম, আমার এখন দুঃখ হয়, কিন্তু তারা ছিল খুব আর্মুখী। এই তিনটা স্মৃতি খারাপ, কিছুই করার নেই। আর ভালো এই শিমুলরা যে কাজ করেছে, আমাদের ভূঁইয়া সাহেব যে কাজ করেছে, আমরা একবার চেষ্টা করেছিলাম আব্বাসী ভাই থাকতে, সেটা খায়রুল ভাই থাকতে, সেটা হয়নি, কার্যকরী হয়নি, সামাদ ভাই এটা বলল। এখন যে ভালো এই এটা যে করতে পেরেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের সাফল্য কামনা করি। ভবিষ্যতে যেন আরও সুন্দর হয়, আমরা স্ব স্ব
স্থান থেকে অবদান রাখতে চাই। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ।